দীর্ঘ এক দশক পর আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে সাতটি দলের অংশগ্রহণে নোয়াখালী জেলা ক্রিকেট লীগ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মাইজদী শহীদ ব্লু স্টেডিয়ামে জেলা ক্রিকেট লীগ 2024-এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাজিমুল হায়দার এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু। এ সময় জেলা ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন ক্লাব সদস্য ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন। ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির সভাপতি তাউস মোহাম্মদ বেনি আমিন চৌধুরীর তত্ত্বাবধানে দীর্ঘ এক দশক পর জেলা ক্রিকেট লীগ শুরু হওয়ায় জেলার ক্রিকেটার ও ক্রীড়াপ্রেমীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। জেলার বিভিন্ন উপজেলার সাতটি দলের অংশগ্রহণে এই ক্রিকেট লীগ আগামী 9 মার্চ শেষ হবে। সর্বশেষ 2014 সালে জেলা ক্রিকেট লীগ অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় বেগমগঞ্জ ক্রীড়া সংস্থা ও তরুণ সংঘ অংশগ্রহণ করে।